হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই সেপ্টেম্বর মাসে এবার থেকে 500 বা 1000 টাকা নয়, সেপ্টেম্বর মাসে দেওয়া হচ্ছে 1000 এবং 2000 টাকা। তো ইতিমধ্যেই কিন্তু টাকা ঢোকার যে টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু চালু হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এই বিষয়টি নিয়ে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও ভালো হলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল থেকে ইনফরমেশন পাওয়ার জন্য। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন প্রকল্পের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, এই চ্যানেলের তরফ থেকে আপনারা জয়েন হতে পারেন, সেখানে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই সেপ্টেম্বর মাসে টাকা কিন্তু আগামীকাল থেকে দেওয়া হচ্ছে, এবং আগামীকালকে কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা সবার ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে। এবং সবার প্রথমে আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে যে টাকাটা কত টাকা দেওয়া হচ্ছে এবং কখন টাকা আসছে, সবাই কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকা দেওয়ার প্রসেস সেটা কিন্তু চালু হয়েছে ইতিমধ্যেই। যদি আপনি এখন স্ট্যাটাসটা চেক করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, তাহলে কিন্তু এখন দেখাবে পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ পেমেন্টটা কিন্তু ছাড়া হয়েছে। আমরা জানি যে পেমেন্টটা দেওয়া হবে 26 তারিখে, এবং 26 তারিখ থেকে 28 তারিখে ডিবিটি ট্রান্সফার হবে, 28 তারিখে সবার ব্যাংকের অ্যাকাউন্টে যাবে। তাহলে 26 তারিখে রাজ্য সরকার দিয়ে দিয়েছেন টাকা। তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি আপনি এই মাসের 15 তারিখে টাকা পেয়ে থাকেন, দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছেন এবং এই মাসের 15 তারিখে সেপ্টেম্বর মাসের টাকা পেয়েছেন, কিন্তু আগামী যে অক্টোবর মাসের টাকা, সেই টাকাটা দেওয়া হবে না অক্টোবর মাসে, সেই টাকাটা দেওয়া হবে এই মাসে, অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের 28 তারিখে। তো এর জন্য আমরা বলছি যে আর 500 টাকা নয়, এবার কিন্তু 1000 টাকা। যদি আপনি জেনারেল হয়ে থাকেন, তাহলে 1000 টাকা, 15 তারিখে 500 টাকা এবং 28 তারিখে 500 টাকা, 1000 টাকা দেওয়া হচ্ছে। এবং এসসি এসটি হলে 2000 টাকা হবে, দুই ডেটে কিন্তু এই একই মাসে 2000 টাকা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আগামী অক্টোবর মাসের টাকাটা এই সেপ্টেম্বর মাসে দেওয়া হচ্ছে আগামীকালকেই। তো লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও বেশ কিছু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার বলে নয়। লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও কিন্তু জয় বাংলা, জয় জোহার, এছাড়াও তপশিলি বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যুবশ্রী প্রকল্প, সমস্ত কিছু কিন্তু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে আগামী 28 তারিখে। তো আমরা জানি এর আগে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়েছিল, অফিসিয়াল নোটিফিকেশান দ্বারা কিন্তু জানানো হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া হবে 28 তারিখে। তো দেখুন, 28 তারিখে লেখা রয়েছে 28 সেপ্টেম্বর 2022 ডিবিটি ট্রান্সফার হবে টাকাটা, অর্থাৎ প্রত্যেকটা অ্যাকাউন্টে চলে যাবে। এবং 26 তারিখে যে প্রসেস টাকা দেওয়ার সেটা কিন্তু শুরু হবে, অর্থাৎ গতকাল কিন্তু সেটা শুরু হয়েছে। এবং আজকে 27 তারিখ, আজকে টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু চলছে, এবং আগামীকালকেই টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে সবার চলে আসবে। তো যদি এখনও কেউ টাকা না পেয়ে থাকেন এই সেপ্টেম্বর মাসে একবারও, তো সেক্ষেত্রে তাদের কী কী সমস্যা হয়েছে অবশ্যই কিন্তু তারা জানতে পারবেন তাদের নিকটবর্তী ভিডিও অফিসে গিয়ে। কেননা তাদের যদি স্ট্যাটাসটা চেক করা যায়, তাহলে কিন্তু জানা যাবে যে তাদের টাকাটা আসছে না কেন, বা টাকাটা কবে পাওয়া যাবে। তো এই বিষয়গুলো কিন্তু সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমার উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে জানাবো যে আগামীকাল টাকা দিবে, তার কিন্তু টাকা দেওয়ার যে প্রসেস, পেমেন্ট আন্ডার প্রসেস, সেটা কিন্তু চালু হয়েছে। অর্থাৎ আমরা এবার জানতে পারছি যে আগামীকাল টাকা দিবে, এটা কিন্তু গ্যারেন্টি, আপনারা সবাই কিন্তু টাকা পেয়ে যাবেন। এছাড়াও নোটিফিকেশানের দ্বারা রাজ্য সরকার জানিয়েছেন যে আগামীকালকেই টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের। তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, যখনই টাকাটা আসবে সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এছাড়াও বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সমস্ত রকমের ইনফরমেশান আমাদের চ্যানেল থেকে পাবেন, এবং হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, তাহলে সমস্ত বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন।